দময়ন্তী দেবী আমার কাছে এসেছিলেন ভেজাইনা দিয়ে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও রক্তপাতের জন্য। আমরা যখন তার ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম তখন দেখা গেল ওনার জরায়ু মুখ বা সার্ভিক্সে একটি বিরাট বড় আলসারো প্রলিফারেটিভ গ্রোথ রয়েছে। হ্যাঁ, উনি জরায়ু মুখ বা সার্ভিক্সের ক্যান্সারে আক্রান্ত। এটি একটি ভয়ঙ্কর মারণ রোগ। সারা পৃথিবীতে এবং ভারতে যত মহিলা রোগীর ক্যান্সারের কারণে মৃত্যু হয় তাদের মধ্যে লিডিং কজ অফ ডেথ সার্ভাইকাল ক্যান্সার, যেটিকে আটকানোর জন্য ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার তো বটেই, এমনকি WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও পুরো দমে লেগে রয়েছে এই মারণ রোগটিকে আটকানোর জন্য, কারণ ইট ইজ এ প্রিভেন্টেবল কজ অফ ডেথ। এটিকে আটকানো সম্ভব, এর থেকে পেশেন্টদের বাঁচানো সম্ভব। সাধারণভাবে দেখা যায় এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার হয় লোয়ার সোশিও ইকোনমিক কান্ট্রিতে, যেখানে মানুষরা প্রপার হাইজিন মেনটেন করতে পারেন না, বা যেখানে একসঙ্গে গাদাগাদি করে অনেক মানুষ থাকেন, যাদের সেক্সুয়াল নলেজ কম, যেখানে কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের সংখ্যা বেশি, মহিলারা, যে সমস্ত মহিলারা মাল্টিপল সেক্সুয়াল পার্টনারদের সঙ্গে বসবাস করে থাকেন তাদের ক্ষেত্রে এই রোগের সংখ্যা বেশি। এই সবকটিতেই এই রোগের কজিটিভ ফ্যাক্টর একটি মারাত্মক ভাইরাস HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যার থেকে সার্ভাইকাল ক্যান্সার হয়। তবে এই নয় যে যেই কারণগুলো আমি বললাম সেগুলো ছাড়া অন্যান্য কারণে সার্ভাইকাল ক্যান্সার হয় না। এটি একটি জেনেটিক ক্যান্সার, সিগারেট স্মোকিং, অ্যালকোহলিজম প্রভৃতি নানারকম নেশার সঙ্গেও এটি জড়িত, এবং এছাড়াও হাজার একটা লাইফস্টাইল প্রসিজিয়ার্স বা জীবনী শৈলীর চেঞ্জের সঙ্গে এই ক্যান্সার জড়িত। কিন্তু ইট ইজ এ প্রিভেন্টেবল ক্যান্সার, যার জন্য সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে লড়াই চলেছে এই ক্যান্সারের এগেনস্টে মেডিসিন এবং ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। HPV এমন একটি ভাইরাস যেটি মুখের ক্যান্সার, ল্যারিংস ফ্যারিংসের ক্যান্সার অর্থাৎ স্বরযন্ত্র, স্বরনালীর ক্যান্সার এবং পায়ু বা অ্যানাসের ক্যান্সারও করে থাকে সার্ভাইকাল ক্যান্সারের পাশাপাশি। সুতরাং এই ভাইরাসটিকে আমাদেরকে হারাতেই হবে। এই ভাইরাসটিকে পর্যুদস্ত করতে পারলে শুধু সার্ভাইকাল ক্যান্সার না, এতগুলি ক্যান্সার আটকানো যাবে। দেখা যায় যারা সার্ভাইকাল ক্যান্সারের রোগী তাদের মোস্ট কমন সিমটম পোস্ট কয়টাল ব্লিডিং, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের শারীরিক মেলামেশার পরে ভ্যাজাইনার দ্বারা রক্তপাত, এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও অর্থাৎ মেনোপজ হয়ে যাওয়ার পরেও রক্তপাত। এই দুটি প্রধান সিমটম যেটি আমাদের সার্ভাইকাল ক্যান্সারের রোগীদের আইডেন্টিফাই করতে সাহায্য করে। সার্ভাইকাল ক্যান্সার যদি আর্লি স্টেজে আমাদের কাছে আসে তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে জীবনদায়ী র্যাডিক্যাল হিস্টেরেক্টমি বা ওয়ার্ধাইমস হিস্টেরেক্টমি করতে পারি। Type 1, Type 2, Type 3 বিভিন্ন রকমের র্যাডিক্যাল হিস্টেরেক্টমি রয়েছে, যেটি পেশেন্টের রোগের স্টেজ এবং গ্রেডের উপর ডিপেন্ড করে আমরা করে থাকি। কিন্তু রোগটি যদি অ্যাডভান্সড স্টেজে হয় সেক্ষেত্রে ডাইরেক্ট সার্জারি করার থেকে কেমো রেডিয়েশন বা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করাটিও একটি যথেষ্ট ভায়াবল অপশান। সার্ভাইকাল ক্যান্সার এমন একটি রোগ যেটি সার্জারি এবং কেমো রেডিয়েশন ইকুইভ্যালেন্ট রেজাল্ট দেয়, অর্থাৎ একই রকম রেজাল্ট দেয়। পেশেন্টের লং টার্ম সার্ভাইভাল, কোয়ালিটি অফ লাইফ এবং প্রত্যেক দিক থেকেই দেখা যায় সার্জারি এবং কেমো রেডিয়েশন একই রকম রেজাল্ট দেয়। সেই জন্য আর্লি স্টেজেও আমরা কখনও কখনও পেশেন্টদের যারা সার্জারির জন্য ফিট নয় তাদেরকে কেমো রেডিয়েশন দিয়ে চিকিৎসা করে থাকি। কেমো রেডিয়েশন এবং ভ্যাজাইনাল ব্র্যাকিথেরাপি সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে একটি ব্রেক থ্রু ডিসকভারি। সারা পৃথিবীতে ভ্যাজাইনাল ব্র্যাকিথেরাপি দেওয়ার মাধ্যমে কোটি কোটি মহিলাকে এই মারণ রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। কিন্তু যদি পেশেন্ট খুব আর্লি স্টেজে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা সবসময় প্রেসক্রাইব করব অপারেশন করার জন্য, কারণ ক্যান্সারকে পর্যুদস্ত করতে হলে অধিকাংশ ক্ষেত্রেই সার্জারি আমাদের মূল হাতিয়ার। তার সাথে সাথে রয়েছে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং জীবনদায়ী রেডিওথেরাপি। এখন রেডিওথেরাপিরও এত রকমের নতুন নতুন অ্যাডভান্স টেকনিক বের হয়ে গেছে যাতে এর ইফেক্ট বেশি, সাইড এফেক্ট অনেক কম। IMRT বা ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপির মাধ্যমে পেশেন্টকে ন্যূনতম সাইড এফেক্টের মাধ্যমে ম্যাক্সিমাম এফেক্ট দেওয়া সম্ভব। কিন্তু এই পুরো জিনিসটাই করা সম্ভব আর্লি ডিটেকশন, আর্লি ডায়াগনোসিস এবং একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা হলে তবেই। অনেক সময়ই দেখা যায় পেশেন্টরা দীর্ঘদিন ধরে এই সিমটম হওয়া সত্ত্বেও সেটিকে অবহেলা করছেন,
এবং আমাদের কাছে যখন এসে পৌঁছাচ্ছেন তখন ক্যান্সারটি অলরেডি স্টেজ 3 বা স্টেজ 4 এ চলে গেছে। তাতেও আশা হারিয়ে ফেলবার কোনো কারণ নেই। স্টেজ 4 পেশেন্টকেও প্যালিয়েটিভ কেয়ার বা পেইন ফ্রি ডেথ কেয়ার দিয়ে আমরা দীর্ঘদিন ব্যথা যন্ত্রণাহীনভাবে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে রাখতে পারি, যাতে পেশেন্ট যে কটি দিন বেঁচে থাকবেন তার পরিবার পরিবর্গর সঙ্গে নর্মালি একটি প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারেন। আমাদের হাতে রেগুলার রুটিন কেমোথেরাপির পাশাপাশি এখন চলে এসেছে অত্যাধুনিক জীবনদায়ী ইমিউনোথেরাপি এবং হরমোন থেরাপি। এই ওষুধগুলি সবই ইঞ্জেকশনের মাধ্যমেও প্রয়োগ করা যেতে পারে, আবার কিছু কিছু ট্যাবলেটের মাধ্যমেও প্রয়োগ করা যেতে পারে। যদি প্রপার ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমরা পেশেন্টকে গাইডেড থেরাপি দিতে পারি, অর্থাৎ পেশেন্টের ক্যান্সারটি ঠিক যে ধরনের জিন এক্সপ্রেশন করছে সেই জিনকে টার্গেট করে আমরা ইমিউনোথেরাপি বা হরমোন থেরাপি দিতে পারি, তাহলে পেশেন্টকে বহু বছর উইদাউট এনি সিমটম ভালোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে সঠিকভাবে চিকিৎসা করানোর ঐকান্তিক ইচ্ছা। এই সবগুলির মাধ্যমেই আমরা ভবিষ্যতের পৃথিবীকে সার্ভাইকাল বা জরায়ুমুখের ক্যান্সারের থেকে মুক্ত করতে পারি। আসুন আমরা সবাই এগিয়ে আসি WHO এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে।